ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, অবশেষে 1 আগস্ট থেকে দেশজুড়ে কার্যকর হবে আনলক 3, এবং এই আনলক 3-তে দেশের জনসাধারণের জন্য কী কী পরিষেবা চালু করে দেওয়া হবে সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি অন করে দিন, ভবিষ্যতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল আপডেটে চলে যাই। আনলকের তৃতীয় পর্বে বিধি মেনে সিনেমা হল জিমনেশিয়াম খোলার ক্ষেত্রে অনুমতি দিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বিধি মেনে সিনেমা হল ও জিম খোলা যেতে পারে আগস্টের শুরু থেকে, যদিও এ ব্যাপারে পূর্ণাঙ্গ গাইডলাইন জারি করতে আরও 2-1 দিন সময় লাগবে বলে জানা গিয়েছে। তবে স্কুল কলেজের ক্লাস আপাতত অনলাইনে চলবে বলে জানা গিয়েছে। সারা দেশে সিনেমা হল মালিকদের কেন্দ্রীয় সংগঠন হল খুলতে চেয়ে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের কাছে। তারা আর্জি জানিয়েছে মোট দর্শক আসনের 25-30% নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হোক। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এই আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়ে দিয়েছে। এইভাবে জিমের ক্ষেত্রে নির্দিষ্ট বিধি থাকবে, কখন খুলবে, কখন বন্ধ হবে, কত স্কোয়ার ফিটে কতজন একসঙ্গে ট্রেনিং করতে পারবেন, সবটাই গাইডলাইন জারি করে জানিয়ে দেওয়া হবে। তবে স্কুল কলেজ এখনই খোলার সম্ভাবনা নেই বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে। শিক্ষাঙ্গনের ক্লাস যেমন অনলাইনে হচ্ছে তেমনই চলবে বলে জানা গেছে। দিল্লি সূত্রে আরও জানানো যাচ্ছে আগামী মাস থেকে বহু ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, সেগুলিতেও নির্দিষ্ট বিধি মেনে অনুমতি দিতে পারে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, আনলকের দ্বিতীয় পর্বে ধর্মীয় স্থান খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্র। বিধি মেনে খুলেছে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার, তবে বড় জমায়েত করে কোনো অনুষ্ঠান হয়নি। এবার বড় জমায়েত না হলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিধি মেনে যাতে এই সমস্ত অনুষ্ঠান করা যায় সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিতে পারে। দিল্লি সরকার কেন্দ্রের কাছে আবেদন করেছে মেট্রো চালানোর অনুমতি দেওয়ার জন্য, সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে খবর। মার্চের 25 তারিখ থেকে লকডাউন চালু হলে 13-14 তারিখ থেকে স্কুল কলেজ সিনেমা হল সুইমিং পুল জিম সব বন্ধ করে দেওয়া হয়েছিল। সংক্রমণ বাড়লেও অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে ধাপে ধাপে অনেক কিছুতেই অনুমতি দিয়েছে কেন্দ্র। এবার ছাড়পত্র পেতে চলেছে সিনেমা হল ও জিম। আগেই শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়েছে, ফলে মাল্টিপ্লেক্সগুলি খোলার ক্ষেত্রে বিশেষ অসুবিধা হবে না বলে অনেকের মতামত। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট।